রবিবার জিয়াগঞ্জ কাণ্ডে সিআইডি টিম তদন্তে এলো সাগরদিঘি থানার বাড়ালা গ্রামে এই বাড়িতে থাকেন মৃত শিক্ষক বন্ধু প্রকাশ পালের মা মায়া পাল যিনি অমরেন্দ্র পালের প্রথম পক্ষের স্ত্রী বাড়ির ভেতরে তদন্ত করে সিআইডি সরকারি চাকুরি ছাড়া যে ব্যবসাটা করত সেটা সম্পর্কে আমি বলতে পারবো না কারণ তার সঙ্গে আমি ডিটাচ ছিলাম এইসব বিষয়ে উনি কি জমি জায়গার ব্যবসা করতেন জমি জায়গার ব্যবসা আমার জানা ছিল না ওর নিজস্ব জমি জায়গা আছে সাবমার্সেবল পাম্প আছে ওর মা বসিয়ে দিয়েছে এইটুকু জানি জমি জায়গা কোনো কিছু নেই জমি জায়গার ব্যাপারে আমার কিছু জানা নেই আচ্ছা এক মাস ধরে যে একটা ব্যক্তি রামপুরের ব্যক্তির যে ফোনটা সুইচ অফ আছে তার সঙ্গে কি তুমি কোনো ব্যবসা করতেন এটা শুনেছিলাম মানে মোটামুটি ধরুন দু হাজার পাঁচ দু হাজার পাঁচ কি ছয় এইরকম সময় একটা ব্যবসা করতো সেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান সার্টিফাইড একটা কোম্পানি যেটা হচ্ছে কনিবায়ু হেলথ কেয়ার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এইটা করতেন তারপরে তার সঙ্গে আর কি ব্যবসা হয়েছে সেটা আমি আমার জানাবো বলতে পারবো না গ্রামের জমি জায়গা সংক্রান্ত বিষয় যা করেছে ওর মা কিনে দিয়েছে ও হয়তো কিছু কিনতে পারে সেটা আমার জানা নাই কিন্তু ওর মা কিছু জমি জায়গা ওকে কিনে দিয়েছে যেটা চাষাবাদ করতে এবং ফসল যেটা হতো সেটা নিত এইটুকু জানি ধার বাকি ঋণ গিয়েছিল ধার বাকির ব্যাপারে আমার জানা নেই দাদা কি কি ব্যবসা করতে আমি সে নিজেও জানি না মানে তবে লোক মুখে শোনা যে অনেক কিছুই করতেন কি করতেন সেটা আমার জানা নেই চিটফান্ডে কোনো ব্যবসা করতেন এখন চিট ফান্ডে করতো কী করতো না সেটাও আমার জানা নেই মানে উনি তো চাপা স্বভাবে ছিলেন উনি প্রকাশ করতেন না কাউকে নাম প্রকাশ ছিল কিন্তু কাউকে প্রকাশ করতেন না কি মনে হচ্ছে মনে হচ্ছে এটা আমার যেটা মনে হচ্ছে সে টাকা পয়সা লেনদেন নিয়ে কিছু হতে পারে তাছাড়া আমি তো আর সিআইডি বা আমি কোনো স্পেশালিস্ট নই যে আমি বলতে পারবো এখন তারা দেখছে ব্যাপারটা

উনি তো করতেন কি কাজ করতেন ও বিভিন্ন ধরনের কোন কোম্পানি নিয়ে কাজ করতেন টাকা পয়সা বিভিন্ন রকম প্রোডাক্ট অনেক কিছুই করেছেন মানে কি কি করেছেন এবার আমার কাছে জানানো ওটা